হ্যালো ফ্রেন্ডস, আজকে যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা একটা ইন্ডিয়ান ফিল্ম, একটা বলিউড ফিল্ম। প্রথম একটা বলিউড ইন্ডিয়ান ফিল্ম নিয়ে কথা বলছি। এই ফিল্মটা হচ্ছে 2003 সালে মুক্তি পাওয়া বিশাল ভারদ্বাজের সেকেন্ড ডিরেক্টোরিয়াল ভেঞ্চার মকবুল। সবাই শুনেছে মকবুলের নাম, কিন্তু কয়েকটা জিনিস এই সিনেমাটার ব্যাপারে বলার আছে যেগুলো হয়তো সবাই শোনেনি। তো মকবুল শেক্সপিয়ার ট্রিলজি যেটা বিশাল ভারদ্বাজ ডিরেক্ট করেছেন সেটার ফার্স্ট ইনস্টলমেন্ট, ম্যাকবেথ বলে যে নাটকটা সেটার উপর আধারিত। মকবুলের পিছনে প্রচুর মজার মজার ঘটনা রয়েছে, সেগুলো কয়েকটা এক এক করে বলার চেষ্টা করব। প্রথম হচ্ছে যে বিশাল ভারদ্বাজ তখন সবে সবে মাকড়ি সিনেমাটা শেষ করেছেন এবং উনি গ্যাংস্টার জনারের ফিল্ম দ্বারা প্রচন্ড ইনফ্লুয়েন্স ছিলেন। মার্টিন স্কর্সেসি বা ফ্রান্সিস ফোর্ড কপোলার গডফাদার যে সংস্করণগুলো, সেগুলোর থেকে উনি এতটাই অনুপ্রাণিত ছিলেন যে ওনার মনে হয়েছে যে একটা এবার গ্যাংস্টার ফিল্ম উনি করবেন। কিন্তু গল্প খুঁজে পাচ্ছিলেন না কিছুতেই, যে কোন গল্পের উপর একটা প্রপার গ্যাংস্টার ফিল্ম করা যেতে পারে। তো মুসৌরিতে ওনার একজন গডসন আছেন, উনি মুসৌরিতে পড়তেন ওই সময়। তো ওনার সাথে উনি বোধহয় মুসৌরি যাচ্ছিলেন বা ওখান থেকে ফিরছিলেন ট্রেনে করে। তো উনি ওনার গডসনকে বলেন যে তোমার কাছে কিছু গল্পের বই আছে, তাহলে আমি পড়বো ট্রেনে সময় কাটানোর জন্য। তো গডসন ওকে চার্লস আর মেরি ল্যাম্বের খুব বিখ্যাত যেটা অ্যাডাপ্টেড রিটোল্ড শেক্সপিয়ারের নাটকগুলো পাওয়া যায়, ছোট করে সাধারণ লোকেদের জন্য বোধগম্য করে লেখা যে ভার্সনটা গল্পের ছলে, সেই নাটকের বইটা ওনাকে ওনার গডসন দেয় এবং ওখানে উনি প্রথমবার ম্যাকবেথ পড়েন। এবং পড়তে পড়তে ওনার মনে হয় যে এই নাটকটার মধ্যে এমন ড্রামা রয়েছে যেটাকে যদি মডার্ন কনটেক্সটে ইন্টারপ্রেট করা যায় তাহলে পরে একটা সাংঘাতিক ভালো ব্যাকড্রপ হতে পারে একটা গ্যাংস্টার ফিল্মের জন্য। এবং উনি কুরোসাভার দ্রোন অফ ব্লাড দেখেছিলেন, সেটার কথাও মনে পড়ে যায়। যদিও দ্রোন অফ ব্লাড পিরিয়ড পিস ছিল, উনি মনে করেন যে এটা একদম কন্টেম্পোরারি মুম্বাইতে এনে গল্পটাকে ফেলে অ্যাডাপ্ট করাটা একটা বেশ ভালো জিনিস হবে। তো এখান থেকে মকবুলের সূত্রপাত। তারপর উনি ডিসাইড করেন যে স্ক্রিপ্টটা লেখার পরে নাসিরুদ্দিন শাহ উইল প্লে দ্য রোল অফ আব্বাজি। অ্যাকচুয়ালি উনিও ডিসাইড করেন না, উনি স্ক্রিপ্টটা নিয়ে নাসিরুদ্দিন শাহর কাছে যান এবং বলেন যে আপনি বলুন কোন রোলটা আপনি করতে চান। এবং উনি বলেন যে অবভিয়াসলি আমি আব্বাজির রোলটা করবো, বয়সের দিক থেকেও মানাচ্ছে এবং খুব ভালো একটা ক্যারেক্টার, ওটা উনি করবেন। কিং ডানকানের যেটা ম্যাকবেথে চরিত্র, তো আব্বাজি করবে ঠিক হয়ে যায় নাসিরুদ্দিন শাহ। এবং টাব্বু করবে লেডি ম্যাকবেথের ক্যারেক্টারটা, সেটাও ঠিক হয়ে যায়। তারপরে আস্তে আস্তে ম্যাকবেথকে করবে সেটার খোঁজ শুরু হয়। এবং সেই সময় ইরফান খান সিনেমায় এত পরিচিত মুখ ছিলেন না, বেশিরভাগ সময় ওনাকে টেলিভিশনে দেখা যেত। কিন্তু ওনার একটা সিনেমা বেরিয়ে গেছিল, সেটা হচ্ছে হাসিল। হাসিল দেখে বিশাল ভারদ্বাজের মনে হয় যে ইরফানের থেকে বেটার কেউ ম্যাকবেথ করতে পারবে না, তাই মকবুলের চরিত্রের জন্য ইরফানকে সিলেক্ট করা হয়। এবং মোটামুটি কাস্টিং যখন ফাইনাল হয়ে গেছে তখন নাসিরুদ্দিন শাহ এসে বলেন যে আমি আব্বাজির ক্যারেক্টারটার মধ্যে কোনো মজাই পাচ্ছি না, এটা আমার প্লে করতে ইচ্ছে করছে না, কারণ আমি অনেক ভিলেনাস চরিত্র অলরেডি প্লে করেছি, তো এটার মধ্যে আমি আর কিছু নতুনত্ব পাচ্ছি না। তো বিশাল ভারদ্বাজ তো পুরো মাথায় হাত পড়ে। তখন উনি বলেন যে তাহলে আপনি কোন চরিত্রটা করবেন। তখন বলে তিনটে যে উইচের চরিত্র আছে সেইগুলোকে তুমি যে পুলিশ ইন্সপেক্টরের চরিত্র করেছো তাদের গুরুত্বটা কমে যাবে যদি না ভালো একটারা সেই চরিত্রটা করে, তাহলে আমি ওই একটা পুলিশ ইন্সপেক্টরের চরিত্র করব এবং আরেকটা করার জন্য আমি ওমপুরীকে কনভিন্স করব। তো এই জিনিসটা হয়। তখন ওরা ঠিক করে যে তাহলে আব্বাজি ক্যারেক্টারটার জন্য কাকে অ্যাপ্রোচ করা যেতে পারে, এবং দুজনেরই মনে হয় যে পঙ্কজ কাপুর উইল বি দ্য রাইট চয়েস ফর দ্যাট ক্যারেক্টার। এবং পঙ্কজ কাপুর তারপর ক্যারেক্টারটা করেন এবং উনি তো অসাধারণ অভিনয় করেছেন। ওটা মকবুল সিনেমাটার ব্যাপারে তো অনেক ভালো ভালো জিনিসই আছে, কিন্তু যেটা সবথেকে আমার মনে হয় ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে মকবুল প্রবাবলি ইন্ডিয়ার বেস্ট অনসাম্বল কাস্ট টিল ডেট, অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য টপ 5 অনসাম্বল কাস্ট। কারণ কে কে সিনেমাটা আছে সেটা দেখলে এখন
মানে অবাক লাগবে যে এরা সবাই এক ফ্রেমে অভিনয় করেছে। পঙ্কজ কাপুর, নাসিরুদ্দিন শাহ, ওম পুরী, ইরফান খান, তাবু, পীয়ূষ মিশ্রা, ইভেন দীপক দোব্রিয়ালও আছে সিনেমাটায়। তো এতগুলো ভালো অভিনেতা একসাথে অভিনয় করছে, এরকম অনসাম্বল কিন্তু কমই আছে। আচ্ছা, হয়তো হায়দার পরবর্তীকালে একটা ভালো অনসাম্বল, কিন্তু মকবুল আমার মনে হয় গ্রেটেস্ট অনসাম্বল অ্যাটলিস্ট 21st century যে কটা বলিউড মুভি হয়েছে তার মধ্যে এত ভালো অনসাম্বল কাস্ট আর হয়নি। এবং বিশাল ভারদ্বাজের ক্যারিয়ার মোটামুটি কিক স্টার্ট করে যায় তারপরে। মকরি যদিও ভালো ক্রিটিক্যাল রেসপন্স পড়েছিল, কিন্তু মকবুলের পরে তারপর উনি ওমকারা পাইন, তারপর আস্তে আস্তে কমার্শিয়াল সিনেমায় হিট দিতে শুরু করেন এবং হিজ ক্যারিয়ার টেকস অফ। যদিও লাস্ট কয়েক বছরে ওনার সিনেমাগুলো অত ভালো চলেনি, বাট আমার মনে হয় হি ইজ সামওয়ান যাকে যতটা মানে হি ডিডন্ট গেট হিজ ডিউ, মানে যতটা রেসপেক্ট বা একজন সিরিয়াস ফিল্ম মেকার হিসেবে যতটা খ্যাতি পাওয়া উচিত, যেটা এখন হয়তো অনুরাগ কাশ্যপ পাচ্ছে, দিবাকর ব্যানার্জি পাচ্ছে। বিশাল ভারদ্বাজের সিনেমাগুলো এমন একটা সময় এসেছিল এবং সেই সময়ের জন্য তাকে একটা কমার্শিয়াল মোড়কে সিনেমাগুলো মোড়ে করতে হয়েছিল, তার ফলে হয়তো এই সিরিয়াসনেস কোশনটা একটু কম ওনার সিনেমার প্রতি লোকেদের। কিন্তু আমার মনে হয় হি ইজ ওয়ান অফ দি বেস্ট ইন দি ইন্ডাস্ট্রি। তো ওনাকে নিয়ে আরও এপিসোড পরবর্তীকালে করার ইচ্ছে আছে। মকবুলের কাস্ট নিয়ে মেইনলি বলার ছিল, তো যারা যারা মকবুল দেখেনি তারা অবশ্যই দেখো, আর যারা ভিডিওটা দেখছো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।